সানজিব ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের যে টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করব সেটা হলো নিয়ে কোন টাইপের লুব্রিকেশন ইউজ করা উচিত এবং কোন চেন কীভাবে ক্লিন করলে চেন দীর্ঘদিন টিকবে। তো চলুন বাইকের কাছে যাই অ্যান্ড ওখানে বিস্তারিত কথা বলব। তো ভিডিও বানালাম, ভিডিও বানানোর পরে দেখি যে ভিডিওটা অডিওটা রেকর্ডই হয়নি, তো আবারও আপনাদেরকে বিষয়টা শেয়ার করার জন্য ভিডিওটি স্টার্ট করলাম। তো যদি প্রথমে আপনার মানে চেন যখন ক্লিন করবেন তার আগে অবশ্যই বাইকের কোন চেন অ্যাকচুয়ালি কোম্পানি থেকে দেওয়া আছে, ওরিং চেন হয় একটা, আরেকটা হলো আপনার মেটাল চেন। তো ওরিং চেন বা সিল চেন যেটাই বলেন না কেন সেটার ক্লিনিং প্রসেস অ্যান্ড লুব্রিকেশন প্রসেস এক, আরেক প্রসেস হচ্ছে মেটাল চেন যদি হয় তো সেটার প্রসেস এক। তো প্রথমে শুরু করি ওরিং বা সিল চেন দিয়ে। তো চলেন দেখে আসি ফুল প্রসেসটা। তো প্রথমে সাবান যদি ওরিং চেন হয়, বেশি ময়লা যদি না থাকে, সামান্য শব্দ হচ্ছে শুকনা থাকার কারণে চেন শব্দ হচ্ছে, তাহলে অবশ্যই প্রথমে আপনি সাবান পানি দিয়ে সুন্দর করে বা হুইল পাউডার বা যেটাই আপনার বাসায় আছে সেটা পানি দিয়ে মিক্সচার করে আপনি প্রথমে ভালো মতো এই টাইপের ব্রাশ অথবা আপনার কিনতে পাওয়া যায় এক টাইপের ব্রাশ চেন ক্লিনিংয়ের যে ব্রাশগুলো সেটাও ইউজ করতে পারেন। সুন্দর করে ভালো মতো পরিষ্কার করবেন সাবান পানি দিয়ে বা শ্যাম্পু পানি দিয়ে, দেন ভালো মতো পরিষ্কার হওয়ার পরে তারপর আপনি আপনার আপনার এই টাইপের কী বলবো গিয়ার অয়েল পাওয়া যায়, 90 গ্রেডের গিয়ার অয়েল না পেলে যে কোনো গিয়ার অয়েল ইউজ করতে পারেন। তবে কখনোই আপনার ইউজড যেসব ইঞ্জিন অয়েল আছে এইগুলা কখনো চেনে ইউজ করবেন না, কারণ সেটার মধ্যে যে স্টিকিনেসটা সেটা খুব একটা থাকে না। তো অ্যান্ড চেন ক্লিনিংয়ের একটা বড় একটা যে ভুল সবাই করে থাকে, যখন বিষয়টা বাসায় আমরা করি তখন সবসময় চেন আপনি যখন বাইকটা ক্লিন করবেন তখন কখনো স্টার্ট দিয়ে করবেন না অ্যান্ড কখনো এই আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ চাকাটা ঘুরাবেন না। এই যে এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ চাকা ঘোরানো, অ্যান্টি ক্লক ওয়াইজ চাকা কখনো ঘুরাবেন না, ক্লক ওয়াইজ সবসময় ঘুরে বাইকের চেন ক্লিন করবেন অ্যান্ড লুব্রিকেশন করবেন। এটা হলো একটা বড় সতর্কতা, কারণ এটার কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। ইঞ্জিন স্টার্ট দিয়ে কখনো করবেন না, কারণ সেটার একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই ক্লক ওয়াইজ আপনার চাকাটা ঘুরিয়ে চেনটাকে ঘুরিয়ে আপনি আপনার মতো পরিষ্কার করবেন। আর যদি খুব বেশি চেনের মধ্যে আপনার ময়লা জমে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার চেনের যখন আপনি মনে হবে যে না এটা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণের জন্য কেরোসিন, যদিও কেরোসিন পাওয়া খুব একটা ডিফিকাল্ট এখনকার সময় কারণ সেরকমভাবে কেরোসিন ইউজ হয় না, তো কেরোসিন যদি না পান, যদি কেরোসিন পান তাহলে কেরোসিন ইউজ করবেন, আর যদি কেরোসিন না পান সেক্ষেত্রে পেট্রোল বা অক্টেন ইউজ করতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে। যেন এই ও মানে ওরিং চেন বা সিল চেনে যেন আপনার এই একটা ছবি দিব আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখবেন একটা ছোটো ছোটো রাবার টাইপের আছে, ওই রাবারগুলোতে যদি অক্টেন বা পেট্রোল বেশি সময় থাকে তো সেগুলো গড়ে যাওয়ার চান্সেস থাকে। অ্যান্ড আপনার সেই চেন বাদেও অনেক জায়গায় আপনার রাবার টাইপের থেকে থাকে বাইকে, চেষ্টা করি এই যে দেখবেন এই রাবারের এই জায়গাগুলোতে যদি অক্টেন বা পেট্রোল বেশিক্ষণ থাকে সেই ক্ষেত্রে আপনার সেটা গড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো বেশিক্ষণ রাখবেন না, যদি চেনে বেশি ময়লা থেকে থাকে বেশিক্ষণ রাখবেন না, কিছুক্ষণ রেখে পরিষ্কার করে দেন আবার সঙ্গে সঙ্গে সাবান পানি বা শ্যাম্পু পানি দিয়ে আবার ওই জিনিসগুলো পেট্রোলগুলোকে বা পেট্রোল বা অক্টেনগুলোকে পরিষ্কার করে দেবেন, দেন আপনি আপনার গিয়ার অয়েল বা যেটাই বলেন না কেন ইঞ্জিন অয়েল আনইউজ যেটা ইঞ্জিন অয়েল সেটা ইউজ ব্যবহার করবেন। আর এবার আসি মেটাল চেনের বিষয়ে, যে মেটাল চেন কীভাবে ক্লিন করতে হয়। মেটাল চেনের যে বিষয়টা, মেটাল চেন এমন না যে আপনি পেট্রোল অক্টেন বা কেরোসিন ইউজ করতে পারবেন না, সেসব বিষয়ে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি ইউজ করতে পারেন খুবই স্বল্প সময়ের জন্য, কারণ এর আগেই আমি দেখিয়েছি যে ওখানে কিছু অ্যাকচুয়ালি রাবার টাইপের থাকে চেসিসে, তো সেগুলোতে লাগলে অ্যাকচুয়ালি সেগুলোর ক্ষতি হতে পারে বা গলে যাওয়ার একটা চান্সেস থাকে। তো মেটাল চেনে এমন না যে ইউজ করতে পারবেন না, ইউজ করতে পারবেন, তো বলবো যে একটু কম পরিমাণে ইউজ করবেন বা কম সময় রাখার চেষ্টা করবেন, তাতে যেন অন্যান্য যে রাবার যে সাইডগুলো সেগুলোতে ক্ষতি না হয়। অ্যান্ড পেট্রোল বা কেরোসিন ইউজ করার পরে আপনি আবার আপনার সাবান পানি বা শ্যাম্পু পানি দিয়ে
ওয়াশ করে নেবেন অ্যান্ড দেন আপনার চেনটা লুপ করতে পারেন। সেটা হতে পারে আপনার আনইউজড ইঞ্জিন অয়েল, হতে পারে আপনার গিয়ার অয়েল, এবং যদি পারেন অবশ্যই 90 গ্রেডের শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। আর অবশ্যই আমার ভিডিওটা এই পর্যন্ত যদি দেখেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা যেটা আছে সেটা ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে খুব দ্রুতই আমার আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন অ্যান্ড রাইট সেফ, বি সেফ। আসসালামু আলাইকুম।